প্রবীণ পর্বতারোহী শ্রী অমূল্য রায় জাতীয় জরিপ দিবস উপলক্ষে পার্ক স্ট্রিটে অবস্থিত এশিয়াটিক সোসাইটি অফ ইন্ডিয়াতে তার স্বপ্নের প্রকল্প ওশেন টু স্কাই অভিযানের বিষয়ে বক্তৃতা দিয়েছেন। ওশেন টু স্কাই অভিযানটিতে এই বছর অনুষ্ঠিত হবে, যেখানে ভারত এবং বাংলাদেশের একদল বাইকার গঙ্গার পবিত্র জল সংগ্রহ করে গঙ্গাসাগর পরিদর্শন করবে এবং তারপর ব্যান্ডেল, ধানবাদ, বেনারস, আগ্রা, দিল্লি, বিলাসপুর ও মানালি হয়ে ভরতপুরে পৌঁছবে। পাশাপাশি বাংলাদেশ ও ভারতের পর্বতারোহীরা ভরতপুরে পৌঁছে 14 আগস্ট রাত্রে ভারতের 75তম স্বাধীনতা দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা দিবসের 50 বছর উদযাপন করতে ভারত ও বাংলাদেশের জাতীয় পতাকা এবং শ্রদ্ধেয় রাধানাথ শিকদারের একটি ছোট মূর্তি সাথে নিয়ে ইউনাম শিখরে আরোহণ করে সেখানে স্থাপন করা হবে। তার সাথে গঙ্গাসাগর এবং বাংলাদেশ থেকে আনা পবিত্র জল শিখরে ঢেলে দেওয়া হবে।